হ্যাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুর্গাপুজোর সিরিজের লাস্ট ডে 4। সো হ্যাঁ, জানি আজকের দিনটা সবারই খারাপ লাগছে, কারণ আজকে আমাদের দুর্গাপুজোর শেষ দিন, দশমী। সো তোমাদের সবাইকে বিজয়া দশমী আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আর আজকে তেমন কিছু কোনো প্ল্যান নেই, আজকে আমরা একটু শুভমদের বাড়িতে যেতে পারি, হেলা বাকরি। আর ওখানে যদি আমি পুজো মণ্ডপে সিঁদুর খেলার পার্টগুলো আমি তুলতে পারি, তাহলে আমি ওটা আমার ভিডিওতে দেখাবো। হয়তো আমরা যখন যাব তখন সিঁদুর খেলা শেষ হয়ে যাবে, যদি আমি পারি তাহলে আমার ভিডিওতে আমি সেগুলো অ্যাড করে দিব। সো এখন ভিডিওটাকে স্টার্ট করা যাক, তাহলে চলো এখন শুভমদের বাড়িতে যাওয়া যাক। আর কিছুক্ষণ পরে অর্পণ আসবে আমাদের বাড়িতে, তারপরে অর্পণ আর আমি মনোজদের বাড়িতে যাব, আর মনোজদের বাড়ির থেকে আমরা শুভমদের বাড়ি যাব। তো তাহলে চলো এখন যাওয়া যাক, তাহলে একবারে শুভমদের বাড়িতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা এখন হেলা বাকরিতে আছি, আমি আর ওদের বাড়িতে হবে এটা বলে দিচ্ছি, আর শুভম আর শুভম বলি আমরা একটা সেই জিনিস দেখতে পারলাম, বানর যেটা গুল্লুর মতো আরো পোজ দিচ্ছে, পড়ে গেল ওই দিক দিয়ে। এখন বানরটা আখ খাচ্ছে, আখ বুঝছিস তো, ওই জন্য কিরা শুভম তোদের বাড়িতে এতগুলা বানর? আমরা বানর শিখি বলছি, কোথায় আরেকটা? ও তোকে তোকে বলতে গাইস, আজকে দশমীর রাত। আর আমি বলেছিলাম তোমাদেরকে আমার আগের ভিডিওগুলোতে যে দশমীর রাতটা আমি আমার গ্রামেই কাটাবো। সো এখন আমাদের বাড়িতে তুহিন আসলো, সো তুহিন আর আমি এখন একটু এদিকে ঘুরবো, আর কিছুক্ষণ পরে মনোজ অর্পণ ওদের সাথেও আমাদের দেখা হবে, আর কয়েকটা বান্ধবীও আসতে পারে আমাদের। সো তারপরে আমরা একটু এদিক ওদিক ঘুরবো, একটু চিল মারবো। সো চলো এখন আগে এদিক একটু ঘুরি, তারপরে ওদের সাথে আমাদের দেখা হবে। এখন তুই না আমি একটু দুর্গাবাড়িতে আসলাম, আর এখন আমরা দুর্গাবাড়িতে যাবো। সো চলো এখন যাওয়া যাক। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সো গাইস, তোমরা এখন দেখতেই পাচ্ছ যে দুর্গাবাড়িতে কত ভিড় দশমীর রাতে। এখানে এখন আরতি প্রতিযোগিতা হচ্ছে।
দুর্গা ভাইতে আমার একটা দাদাদের সাথে দেখা হলো, তুমি ডেল্টাকে তো চেনোই, দীপদা আমাদের, আর এটা হচ্ছে আরেকটা দাদা, আমার না যে চিনবে, আরে যাই হোক চিনে, আর এটা হচ্ছে আমাদের সৌগত দা। সো আমরা একসাথে আগে পড়তাম, এখনো পড়ি আর কি জেপিআইতে। সো এখন দাদা আমি এখন কোথায় ঘুরতে যাব? আমরা এখন এখানেই। আচ্ছা তাহলে আমরা এখন একটু ওদিকে যাবো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সো এখন আমরা যাচ্ছি আমাদের এখানকার একটা স্কুলের দুর্গাপুজোতে। তো এখন যাওয়া হচ্ছে আমাদের। তো আমরা এখন সবাই মিলে আমাদের এখানকার মর্নিং ডিউ স্কুলের এখানে আছি, আর ভিতরে এখন তোমাদেরকে ঠাকুরটা দেখাই আর প্যান্ডেলটা দেখাই। তো এখন চলো। তো এটা হচ্ছে প্যান্ডেল এখানকার। তো আমি সপ্তমীর ব্লগে যেই পুজোটার কথা বলেছিলাম যে ওখানে এখন ঠাকুর আনা হয় নাই, সেই পুজোতে এখন আমরা যাবো আজকে দশমীর রাতে। দশমীর ব্লগটা এটুকুনি থাকলো, আর হ্যাঁ জানি আমারও খারাপ লাগছে, তোমাদের সবারই খারাপ লাগছে যে পুজো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সো তোমাদের সবাইকে শুভ বিজয়া, অ্যান্ড আজকের এই ব্লগটা তাহলে এইটুকুনি। তো আবার আসছে বছর আবার হবে নিশ্চয়ই, আবার সবাই মিলে আবার ঘুরবো, আর না আরও ভালো ভালো পুজো দেখবো আমরা এর পরের বছর। সো আজকে এখন সবাইকে আমার তরফ থেকে গুড নাইট অ্যান্ড টাটা, আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে।